জয় জগন্নাথ। এবছরে জুন মাসে এসে গেলাম দীপুদার পুতে, অর্থাৎ পুরী। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে সকাল 7:10 পৌঁছে গেলাম পুরী। আর এবারে আমার সফর সঙ্গী মিনু মাসি, তার উপর লাক্সারি স্টে। চলুন হয়ে যাক একটা রুম ট্যুর। রুমে প্রায় অনেক লাক্সারি অ্যামিনিটিস পাবেন, সাথে রুমে বসে পুরীর সমুদ্রের ভিউ। এই রুমগুলো ওটিডিসি পান্থনিবাসের প্রিমিয়াম রুম। এই প্রথম এখানে এরকম রুমে থাকলাম। বলে রাখি, রুমের ভেতর স্মোক করা যাবে না, ফায়ার অ্যালার্ম আছে। আগের দিন রাত 10:40 ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে। পুরীতে পৌঁছে বেশ খিদে পেয়ে গেছিল, তাই 150 টাকা দিয়ে ব্রেকফাস্ট বাফে অ্যাভেল করেছিলাম ওটিডিসি পান্থনিবাসের রেস্টোরেন্টে। ঘরে চেক ইন করে ফ্রেশ হয়ে পার্শে মাছের ঝোল আর গরম গরম ভাত দিয়ে লাঞ্চ সেরে বিশ্রাম নিলাম আমাদের প্রিমিয়াম রুমে। বিকেল 4:30 সময় প্রথমে গ্র্যান্ড রোড অবধি অটো, তারপরে রিক্সা চড়ে মন্দিরের সামনে অবধি পৌঁছে গেলাম। এবারের পুরীতে আসার অন্যতম কারণ মন্দিরে ঢোকা, সাথে ঘিয়ের গজা আর লাক্সারি রুমও। পুরীর এই দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আগামী 7 জুলাই রথ, আর তার আগে পুরীতে রথ বানানো চলছে। কি অদ্ভুত দৃশ্য! কতটা জায়গা জুড়ে সুবিশাল রথ বানানো চলছে, যাতে চড়ে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ যাবে তাদের মাসির বাড়ি। আর আমিও রথ বানানো দেখলাম আমার মাসির সাথে। যারা রথ বানাচ্ছে সেরকম একজনের সাথে কথাও হলো, তার তর্জনী শুধুই আকাশের দিকে, বুঝিয়ে দিল সবই তার খেলা, যে বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, তার দেওয়াই সব শক্তি, তার দেওয়াই সব ইচ্ছে। মন্দিরের ভেতর কোনো গ্যাজেট নিয়ে ঢোকা নিষিদ্ধ, তাই সরকারি স্টল বা বেসরকারি স্টলগুলিতে সেগুলি জমা রাখা যায়। অত্যন্ত সেফ, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকারি স্টলে ফ্রিতে রাখা যায়, কিন্তু বেসরকারি স্টলে টাকা দিয়ে রাখতে হয়। আমরা রেখেছিলাম বেসরকারি স্টলটিতে। পুরীর মন্দিরে ঢুকে নিজেকে যে খুব ধার্মিক লাগছিল তা বলতে পারি না, তবে এই বিরাট মন্দির, ছোটবেলার স্মৃতি, মার অনুপস্থিতি আর লোকজনের জয় জগন্নাথ হুঙ্কার গায়ে কাঁটা দিচ্ছিল। মন্দিরের বাইরে অনেক বদল, অনেক ডেভেলপড, কিন্তু ভেতরে একই রকম। সবকিছুর বদল বোধ হয় ভালো লাগে না, সেটা জগন্নাথ দেবের প্রথম উকিতেই বুঝলাম। স্নান যাত্রার পর কিন্তু 14 দিন পুরীর মন্দির বন্ধ থাকে। শোনা যায় স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে এবং তিনি নিজেকে সুস্থ করে আবার ফুল এনার্জিতে ফেরার জন্য এই 14 দিন বিশ্রাম নেন। 14 দিন পর রথের দিন আবার সবার সামনে আসে। মন ভরে দর্শন সারলাম আমি আর মিনু মাসি। তারপর আবার রিক্সা চড়ে যাওয়া শুরু করলাম স্বর্গদ্বারের দিকে। পুরীর অলিগলি পেরিয়ে চললাম এগিয়ে। স্বর্গদ্বারে আসতেই চোখে পড়ল বিখ্যাত পুরী হোটেল, যা বাঙালিদের কাছে একটা ইমোশন। চোখে পড়ল ঐতিহ্যপূর্ণ ভিক্টোরিয়া হোটেল। স্বর্গদ্বারে যাওয়ার কারণ গজা। যেদিকেই তাকাই সেদিকেই শুধু গজা আর গজা। আমরা গজা কিনলাম বিখ্যাত গাঙ্গুরাম থেকে, মুচমুচে ঘিয়ের গজা, উফ কি স্বাদ! এরপর হোটেলে ফিরে রাতের ভিউটা দেখাবো। ওটিডিসি পান্থনিবাসে আগেও থেকেছি, কিন্তু এখন লুক অ্যান্ড ফিল পুরোটাই বদলে ফেলেছে, আরও বদলাচ্ছে।
তার উপর প্রিমিয়াম রুম রাতে ঠিক কতটা প্রিমিয়াম লাগে দেখিয়ে দেব আপনাদের। এবার ফ্রেশ হওয়ার পালা, আগে ডিনারটা সেরে নি, তারপর রাতের রুম ভিউ দেখাচ্ছি। ডিনারে খেলাম এগ চিকেন ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন সাথে বাটারস্কচ আইসক্রিম। এইবার দেখাই রাতের রুম ভিউ। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে চেয়ে থাকতে ভালো লাগছিল। এখানেও গরম ছিল, কিন্তু কলকাতার মতো সাফোকেটিং আর হিউমিড নয়, খুবই প্লিজেন্ট ওয়েদার। এরকম লাক্সারি বিছানা প্লাস কনকনে এসি ঠান্ডা থেকে জাস্ট বেরোতে ইচ্ছে করছিল না। যাই হোক, আজ আর টাকা দিয়ে ব্রেকফাস্ট নয়, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করলাম আমরা। ব্রেকফাস্টে ছিল সরু চাকলি, তরকারি, উত্থাপম, ব্রেড বাটার, জ্যাম, টি, কফি আর এগ। এগ সেটা অমলেট হতে পারে বা সেদ্ধ, একটা ফ্রি, আর নিলে পে করতে হবে। তবে আমরা এক্সট্রা নিলেও থ্যাঙ্কস টু দ্য রেস্টোর ম্যানেজার, সেটাকেও কমপ্লিমেন্টারি করার জন্য। এরপর চেক আউট করে আমরা 20 টাকার টিকিট কেটে গেলাম OTTC থেকে কানেক্টেড গোল্ডেন বিচে। পুরীর এই অসাধারণ সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটালাম আমরা। এই ওয়ান ডে পুরী ট্রিপ শেষ হলো। আমাদের ফেরার পালা পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। আমার 4 নম্বর বার বন্দে ভারত চড়া হলো। আরো নতুন নতুন ভিডিওস নিয়ে আসছি, সঙ্গে থাকুন। আমি স্টোরিটেলার সন্দীপন দাস, এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।